অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। একটা লোহার আংটি কিভাবে শনি মহারাজের পীড়া থেকে আপনাকে বাঁচাতে পারে এবং শনি মহারাজের কৃপা আপনারা পেতে পারেন, একটা সাধারণ আংটি, তো এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। যারা যারা শনি পীড়াতে ভুগছেন তারা অবশ্যই এটা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। প্রথমেই আপনাদেরকে জানাই, শনি মহারাজ হচ্ছে ন্যায়কারক গ্রহ এবং দণ্ডকারী গ্রহ। আপনি যদি অন্যায় করেন তার নিয়ন্ত্রণ করবে শনি মহারাজ, অর্থাৎ আপনাকে দণ্ড যিনি দিবেন তিনি হচ্ছেন শনি মহারাজ। শনি মহারাজ কাউকে অন্যায়ভাবে কিন্তু দণ্ড দেয় না, আপনার কর্মের কৃতকর্মের ফল আপনাকে কিন্তু ভুগতে হবে। তো এই শনি মহারাজের পীড়া থেকে বাঁচতে কি কোন লোহার আংটি পরবেন এবং কি নিয়মে পরবেন তাই নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই শনি মহারাজ যদি পীড়িত হয় তাহলে কি হতে পারে? প্রথম আপনাদের আসবে দারিদ্রতা, প্রথম ফার্স্ট। দ্বিতীয় হবে কর্মহীনতা, কর্ম পাবেন না, আর্থিক সংকট, আপনার স্নায়ু ঘটিত রোগ, দীর্ঘদিন ধরে অসুস্থতাতেই পড়ে আছেন, যারা ধর্মে দীর্ঘদিন ধরে অসুস্থতা ছাড়তেই চাইছে না, জানবেন শনি মহারাজের পীড়া তার উপর পড়েছে। এবং আপনি জীবনে একাকিত্ব হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার চারিপাশ থেকে আপনার যারা প্রিয় লোকজন ছিল, মানুষ ছিল, তারা আস্তে আস্তে আপনার এই দারিদ্রতার জন্য, আপনার এই দুঃখের দিনের জন্য তারা দূরে সরে যাচ্ছে, হয়তোবা আপনি তাদের কাছ থেকে অর্থ সাহায্য নেবেন, এই কথা চিন্তা করে। তো শনি মহারাজ যেমন কৃপা করে তেমনি কিন্তু দণ্ড দেয়, শুভ এবং অশুভ ফল দুটোই কিন্তু এই শনি মহারাজ নিয়ন্ত্রণ করে জ্যোতিষশাস্ত্রে, অর্থাৎ ভালো যদি হয় সেক্ষেত্রে শনি মহারাজ, এবং যদি আপনি যথেষ্ট কঠিন পীড়াতে ভুগছেন জানবেন এই শনি মহারাজ আপনার উপর কুপিত, এই জন্য কিন্তু আপনি আজকে কর্মহীন, দারিদ্রতা, অর্থহীন হয়ে আছেন। বিশেষ করে এই যে শনির মহাদশা, যেটা 19 বছরের যে দশা চলে, এই সময় যদি হয়, এটা দীর্ঘদিনের সময়, এই সময় যদি কর্ম চলে যাওয়া, দারিদ্রতা, আপনার মানুষের সঙ্গে যোগাযোগ না থাকা, এটা একটা ডিপ্রেশনে কিন্তু চলে যায় এবং একাকিত্ব জীবনটাকে কাটাতে হয় ঠিক 19 বছর। কিন্তু সাড়ে সাতি বা ঢাইয়ার মধ্যে সেটা কিন্তু খুব একটা বেশি এফেক্ট করে না, কারণ এই সাড়ে সাতি বা ঢাইয়া বেশি দিনকার জন্য কিন্তু এফেক্ট আসে না। যারা যারা এই ধরনের স্নায়ু রোগে ভুগছেন বা যে গ্রো প্রবলেমগুলো বললাম, তারা যারা যারা ভুগছেন তারা অবশ্যই এই লোহার একটি আংটি, কারণ শনি নিয়ন্ত্রণ করে লোহাকে, অর্থাৎ শনি মহারাজের ধাতু হচ্ছে লোহা, এই লোহাই কিন্তু আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে। কিন্তু যে কোনো সাধারণ লোহার আংটি পড়লে কিন্তু হবে না, ঘোড়ার নাল সেটা কিন্তু পরিধান করতে হবে। এবং কীভাবে পরিধান করতে হবে? এই ঘোড়ার নালের মধ্যে একটা চুম্বকত্ব শক্তি কিন্তু থাকে, অর্থাৎ এই ঘোড়ার নালকে যদি আপনারা আংটি হিসাবে তৈরি করে পড়তে পারেন, অর্থাৎ সে আংটিটা যখন তৈরি করবেন সেটা যেন আগুনে না পুরানো হয়, অর্থাৎ যে কোনো ধীরে 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 পিটিয়ে 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 সেই আংটিকে কিন্তু তৈরি করতে পারে, আগুনে না ঠিকিয়ে যদি আংটি তৈরি করতে পারেন, এর মাহাত্ম্য এবং গুণ হাজার গুণে এটা কিন্তু আপনাদেরকে ফল দেবে এই ঘোড়ার নাল। এবং কোন আঙুলে পড়বেন? আপনার হাতের একদম ঠিক মিডিল ফিঙ্গারে, অর্থাৎ মাঝখানে যে আঙুল আছে সেই আঙুলের শনি স্থানের যে আঙুল আছে সেই আঙুলে কিন্তু পড়বেন। এবং কী নিয়মে পড়বেন? আপনারা এই ঘোড়ার নালটি বা ঘোড়ার নালের আংটিটা নিয়ে আসবেন শনিবারের আগে, যে কোনো দিন আপনি নিয়ে আসবেন, শনিবার দিন সকালবেলা আপনারা সেই ঘোড়ার নালটি সর্ষার তেলে ভিজিয়ে দেবেন, সকালবেলা ভিজিয়ে দেওয়ার পর ডুবিয়ে রাখবেন, ডুবিয়ে রাখার পর সন্ধ্যাবেলায় সেই আংটিটাকে আপনারা সেই সর্ষার তেল থেকে তুলবেন, ঘোড়ার নালের আংটিটাকে দিয়ে ভালো মতন সেই আংটিটাকে আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর
ঠিক শনিবার দিন করবেন কাজটা, এরা বিশেষ লাভ কিন্তু পাবেন। ধুয়ে নেওয়ার পর সেই আংটিটা আপনারা হাতের ঠিক শনির যে স্থান মাঝখানে যে আঙুলটাতে, আপনারা কিন্তু সেই আংটিটা পরিধান করার আগে আপনারা ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা 8 বার জপ করবেন, এবং জপ করার পর সেই আংটিটি আপনারা শনিবার দিন হাতের আঙুলের ঠিক মাঝখানে আপনারা মধ্যমা মাঝখানে আঙুলে আপনারা পরিধান করুন। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যেটা সেটা যেন কোনো মতে আগুনে না তাপানো হয়, এবং সেটা অবশ্যই সকাল থেকে সর্ষার তেলে কিন্তু আপনাদেরকে দিয়ে রাখতে হবে, এবং তারপরে সেই আংটিটি কিন্তু আপনাদেরকে পরিধান করতে হবে। এবং আপনারা দেখবেন যারা শনির দশা মহাদশা চলছে, বা শনির সাড়ে সাথে চলছে, বা শনির ঠাইয়া চলছে, যারা বিভিন্নভাবে শনি কুপিত পীড়িত, তারা কিন্তু নিশ্চিত রূপে শনি মহারাজের কৃপা কিন্তু পাবেন। অবশ্যই যে কোনো লোহার আংটি পড়লে হবে না, ঘোড়ার নাল এটার মধ্যে বিশেষ চুম্বকত্ব আবেশ থাকে যেটা নেগেটিভ এনার্জিটাকে নষ্ট করে। দেখবেন নিশ্চিত রূপে এই ঘোড়ার নালটা আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ আপনাদেরকে কৃপা বর্ষণ করবে। এটা আমি অনেককেই পরিধান করিয়েছি, তারা ভালো রেজাল্ট পেয়েছে, তাই জন্য আপনাদেরকে এটা বললাম, বিশেষভাবে লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।